12টি বেসরকারি ব্যাংকের মধ্যে আবারও মার্জ করতে চলেছে মোদি সরকার, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবারও কিন্তু ব্যাংক মার্জ হতে চলেছে। এর কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে পিএনবির সঙ্গে অনেকগুলো ব্যাংক মার্জ হয়েছিল, ইউনাইটেড ব্যাংক, বিভিন্ন ব্যাংক কিন্তু মার্জ করা হয়েছিল এবং সর্বশেষ মেশ যে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু দাঁড়িয়েছিল, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আবারও মার্জ করে টেনে নামিয়ে 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে টেনে আনার পরিকল্পনা করছে মোদি সরকার। প্রাথমিক টার্গেট ছিল বিক্রির, সেই পরিকল্পনা ব্যর্থ হলেও পিছু হচ্ছে না মোদি সরকার, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা আরও কমানো এজেন্ডাতে অনড় তারা। বেসরকারিকরণ না হলেও সংযুক্তিকরণকে হাতিয়ার করে ভবিষ্যতে টিকে থাকবে মাত্র 5টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাকিদের আর অস্তিত্বই থাকবে না। পরিকল্পনা শুরু হয়েছে গত বছর থেকে। ইতিমধ্যে আর্থিক রিপোর্ট দেওয়ার নির্দেশ গিয়েছে ব্যাংকগুলির কাছে। অর্থমন্ত্রকের টার্গেট ছিল যে 2022 সালে 3টি ব্যাংক বেসরকারিকরণ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই প্ল্যান সফল হচ্ছে না। তাই আপাতত সেই পথে না হেঁটে ফের সংযুক্তিকরণের ছকেই ফিরছে কেন্দ্র। এই মুহূর্তে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা 12টি, সেই সংখ্যা 5-এ নামিয়ে আনার নেপথ্যে কেন্দ্রের যুক্তি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আকার, আয়তন, আর্থিক শক্তি বাড়াতে হবে। তাই ইতিহাসের পাতায় জায়গা নিতে হবে কিছু ব্যাংককে, ঠিক যেমন হয়েছিল এলাহাবাদ ব্যাংক, দেনা ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, বিজয়া ব্যাংক, আন্ধ্রা ব্যাংকের। একইভাবে এবার শুরু হবে দ্বিতীয় সংযুক্তিকরণ প্রক্রিয়া। সংযুক্তিকরণ প্রক্রিয়া অবশ্য জোর কদমে শুরু হয়েছিল 2017 থেকে 2020 সালে। 27টি সরকারি ব্যাংকের মধ্যে এক ঝাঁক ব্যাংকের সংযুক্তিকরণ করে সরকারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা হয় 12টিতে। এবার সেই সংখ্যা নেমে আসবে 5-এ। রিজার্ভ ব্যাংকের একটি রিসার্চ পেপারে জানিয়েছে, সংযুক্তিকরণের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত হয়েছে, ব্যাংক পরিচালনা এবং কাজের পরিধি বৃদ্ধিও গতি পেয়েছে। আর সর্বোপরি করোনার মন্দা স্বাভাবিকতা ফের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে মুনাফা বেড়েছে। প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়টা পরিষ্কার, ব্যাংক সংযুক্তিকরণকে বাণিজ্যিকভাবে লাভজনক প্রক্রিয়া হিসাবে দেখতেই মরিয়া কেন্দ্র। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সবকটি ব্যাংকের আয়তনে ও শক্তি বাড়লে এক ঝাঁক দেশের বাণিজ্যিক লেনদেন করা যাবে ভারতীয় মুদ্রাতেই, অর্থাৎ ডলার নির্ভরতা কমবে। এই মুহূর্তে 7টি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 5টি তুলনামূলকভাবে ছোট ব্যাংক রয়েছে সরকারের নিয়ন্ত্রণে। ব্যাংকগুলির সামগ্রিক ফিডব্যাক পেলে আবার ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা শুরু করবে কেন্দ্র। এরপরে চিহ্নিতকরণ, কোন ছোট ব্যাংকে অধিগ্রহণ করবে কোন বড় ব্যাংক, অর্থাৎ নতুন করে ভোগান্তির মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ। অ্যাকাউন্ট নিয়ে সমস্যা, নতুন কোড, নতুন চেক বই, এবার আরও একবার KYC নিয়ে ঝক্কি, এবং অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং কার্যত বন্ধ হয়ে যাবে। ছোট ছোট শাখা সংকটে পড়বে, বহু কর্মীর চাকরি। সরকার অবশ্য দাবি করবে কারোর এতটুকু ক্ষতি হবে না, সবটা মসৃণ পথ। সংস্কারের জন্য খানিক সমস্যা তো হতেই পারে, কিন্তু সত্যিটা হলো আরও 7টি ব্যাংকের দায় ঝেড়ে ফেলতে চলেছে কেন্দ্র, এবং সেটা খুব শীঘ্রই।